প্রিয়জনকে আকর্ষণ করার জন্য মানুষ কত কিছুই না করে, এনিমাল কিংডমে এমনটি রয়েছে। বিশেষ করে পাখিদের মধ্যে এই ব্যাপারটা খুব বেশি পরিমাণে দেখা যায়। এখানে বিশেষ করে পুরুষ পাখির নারী পাখিকে আকর্ষণের জন্য এমন সব অদ্ভুত এবং অভাবনীয় কলাকৌশল অবলম্বন করে যা চোখের সামনে দেখাটাও ভাগ্যের ব্যাপার। আজকের ভিডিওতে পাখিদের তেমনই কিছু অভাবনীয় এবং অদ্ভুত মেটিং ড্যান্সের কথা বলবো। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমেরিকান উডকক। পাখিদের মধ্যে আমেরিকান উডককের ড্যান্স হচ্ছে রকিং লেভেলের। পুরুষ পাখির মেয়ে পাখিকে আকর্ষণ করার জন্য সাধারণত এরকম অদ্ভুত কৌশল অবলম্বন করে। অদ্ভুত হলেও দেখতে অসাধারণ, কারণ এই নাচ কোনো প্রো ড্যান্সারের চেয়েও কম না। মাঝে মাঝে এরা এদের কৌশলে এতটাই মগ্ন থাকে যে পুরো একটি রাস্তা এরকম বাউন্সিং ড্যান্স দিতে দিতেই পার হয়ে যায়। এরপর একসময় গিয়ে নারী পাখিরাও পুরুষ পাখিদের সাথে তাল মেলায়। হুডেড গ্রেব। বিলুপ্ত প্রায় পাখিগুলো আর্জেন্টিনার দক্ষিণাঞ্চলে পাওয়া যায়। এদের নাচের স্টাইল কোনো হলিউড স্টার চেয়েও কম না। এই পাখিগুলো অত্যন্ত এনার্জেটিক থাকে এবং এদের নাচের মধ্যেও তা প্রকাশ পায়। এদের এরকম অসাধারণ স্টাইলের নাচ দেখতে পাওয়াটা খুবই রেয়ার। এজন্য যখনই কোনো মানুষ চোখের সামনে এরকম কোনো দৃশ্য দেখে, তখন সেটিকে ক্যামেরায় ক্যাপচার করে রাখে। ম্যাগনিফিসেন্ট রাইফেল বার্ড। এরা হলো বার্ডস অফ প্যারাডাইস ফ্যামিলি প্যারাডিসাইডিতে প্যাসোরিন পাখির একটি প্রজাতি। পশ্চিম নিউগিনির রেইন ফরেস্ট এবং অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে এই পাখিগুলো খুব বেশি দেখা যায়। কালো রঙের এই পাখিকে অন্যান্য সব পাখি থেকে আলাদা করেছে এর গলার কাছে ঝলমলে এই নীল পালকগুলো। আর এরা নারী পাখিকে আকর্ষণ করার জন্য যে নাচগুলো প্রদর্শন করে তা অন্য সব পাখিদের চেয়ে একদমই ডিফারেন্ট। এদের এরকম ইউনিক স্টাইলের নাচ কোনো সুপারহিরো অ্যাকশনের চেয়েও কম না। কিং বার্ড অফ প্যারাডাইস। এই পাখিটিও প্যারাডিসাইডিতে প্যাসোরিন পাখির একটি প্রজাতি। নিউগিনির নিম্নভূমি অঞ্চলে এদের পাওয়া যায়। পাখিটির লেজের দিকে দুটো অ্যান্টেনা থাকে, যেটা এই পাখিটিকে একদম ভিন্ন একটি লুক দেয়। প্রথম দেখলে এই অ্যান্টেনা দুটোকে নজরে নাও আসতে পারে, কিন্তু যখন এই পাখিটি একটি মেয়ে পাখিকে আকর্ষণ করার জন্য ড্যান্স শুরু করে, তখন তার অ্যান্টেনা দুটো তালে তালে নাচতে থাকে, যে দৃশ্য দেখতে আসলেই অসাধারণ। ছোট হলেও এই পাখিটির লাল পালক এবং এর অ্যান্টেনা দুটো সত্যি আকর্ষণীয়। গ্রেট আরগুস। লম্বা দুই লেজওয়ালা এই পাখিটিকে দেখলে প্রথমেই মনে হতে পারে যে এটি একটি ময়ূর, কিন্তু আসলে এরা ফেজান্ট বা মধুরা শ্রেণীর পাখি, যাদের মালয়েশিয়াতে পাওয়া যায়। এরা মেয়ে পাখিকে আকর্ষণ করার জন্য এমনভাবে পাখা মেলে নাচতে থাকে যে দেখে ময়ূর বলে ভুল হতে পারে। গ্রেটার সেজ গ্রস। পাখিদের মধ্যে সবচেয়ে অদ্ভুত বাট আকর্ষণীয় মেটিং ড্যান্সের অধিকারী হচ্ছে এই পাখিগুলো। আমেরিকাতে পাওয়া এই পাখিগুলো প্রতি বছর স্প্রিং এ প্রজননের উদ্দেশ্যে মেয়ে পাখিদের আকর্ষণ করার জন্য অনেকগুলো ছেলে পাখি একটি নির্দিষ্ট লেকে উপস্থিত হয়। এই পাখিদের শরীরে সবচেয়ে আকর্ষণীয় অর্গান হচ্ছে এদের গলার কাছে থাকা দুটো বায়ুর্থলি বা ইয়ার সেক্স, আর এই বায়ুর্থলিগুলোকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এরা নারী পাখিকে আকর্ষণ করার চেষ্টা করে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই থলিগুলো বাউন্সের সময় এদের থেকে এক ধরনের পপিং সাউন্ড বের হয়, যা 3 কিলোমিটার দূর থেকেও শোনা যায়। ব্লু ফুটেড ববি। এই পাখিগুলোকে দেখতে বোকাশোকা মনে হলেও নারী পাখিকে আকর্ষণ করার ক্ষেত্রে এরা অন্য সব পাখি থেকে অনেক বেশি সিরিয়াস। প্রজননের উদ্দেশ্যে ছেলে পাখিগুলো প্রথমে মেয়ে পাখিকে হাঁসের মতো দেখতে তাদের নীল রঙের পাগুলোকে শো অফ করে। এতে ব্যর্থ হলে পরবর্তী স্টেপে এরা এদের পাখা ঝাঁকিয়ে তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে, আর এতেও যদি ব্যর্থ হয় তাহলে শেষ স্টেপে এরা নারী পাখিকে কোনো গিফট প্রদর্শন করে, আর গিফট পেলে কোন মেয়েরাই না খুশি হয়। আর এভাবেই ব্লু ফুটেড ববিদেরও হ্যাপি এন্ডিং হয়ে যায়। সো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।